ভারত চীন সীমান্ত উত্তেজনার মধ্যেই লাদাখে সংঘর্ষে জড়ালো দুই সেনা। সংঘর্ষে ভারতীয় সেনার এক আধিকারিক ও দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে সংঘাতের এলাকা নিয়ে বৈঠক করে চলেছে দুই দেশের সেনা। কূটনৈতিক আলোচনার পক্ষেও সওয়াল করেছে নয়াদিল্লি ও বেজিং। তবে এই ঘটনায় পরিস্থিতি যে আরও বেগতিক হল তা স্পষ্ট। ভারত চীনা সেনার মধ্যে সংঘর্ষে এক কর্নেল সহ দুই জওয়ানের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর, চীনা সেনা বিতর্কিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে প্রতিরোধ করে ভারতীয় সেনা। দুপক্ষের সেনারই বেশ ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন মেজর জেনারেল কে কে গাঙ্গুলির সঙ্গে। কি বললেন তিনি শুনুন। দেখুন, চীন সবসময় চেষ্টা করছে যে লাদাখে যেটুকু জায়গা আছে ভারতের এই সমস্তটাই অধিকার করে নিতে। দ্বিতীয়ত একটা রাস্তা বার করার চেষ্টা করছে যেখানে হবে, আর পাকিস্তানের যে ওয়ান রোড ওয়ান বেল্ট আছে তার সঙ্গেও যোগাযোগ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই জিনিসটা পাকিস্তান হঠাৎ করে যেখানে আমাদের সীমান্তে স্থিতাবস্থা রয়েছে সেই জায়গাটাকে তো অতস্নত করে দিয়ে তারা অনেক প্রত্যেকটি ক্ষেত্রেই সৈন্য বাড়িয়েছে, ট্যাঙ্ক নিয়ে এসছে, কামান নিয়ে এসছে, সবই নিয়ে এসছে। এখন ভারতও সেই হিসেবেই সমস্ত সৈন্য বাহিনী কামান ইত্যাদি সেখানে নিয়ে এসছে ব্যাকিং আপ করার জন্য যদি প্রয়োজন হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো পক্ষই যুদ্ধ চাইছে না, আর চীন চেষ্টা করছে বিনা যুদ্ধে যদি এই জমিটা অধিকার করে নেওয়া যায়। ভারত বলেছে ভারত এখন আর সেই 1962 এর পর্যায়ে নেই, ভারত এখন অনেক শক্তিশালী হয়েছে, নথি স্বীকার করবে না বা তাদের কোনো অ্যালাউ করবে না কোনো জায়গা দখল করে নিতে। এইটা এই এই ব্যাপারে আলোচনার মাধ্যমে যদি ঠিক হয়, একদিকে কূটনৈতিক স্তরে আর একদিকে মিলিটারি স্তরে কথাবার্তা হচ্ছে অনেকদিন ধরে, কিন্তু চীন খানিকটা খানিকটা জায়গায় 500 লেকের সামনে জায়গাটা থেকে খানিকটা ধরেছে, কিন্তু পুরোটা এখনো সরেনি। আর সেখানে ভারতকেও পেট্রোলিং করতে দিচ্ছে না, যেখানে ভারত নিজের এলাকা বলে যেখানে পেট্রোলিং করে। এই পরিস্থিতিতে আমার এটা মনে হয় যে একটা পেট্রোলিং এর একটা ইয়ে হয়েছে, মারামারি হয়ে গেছে, পেট্রোলিং কনফ্লিক্ট হয়েছে একটা, যেটা বলে আমরা বলি মিলিটারি ভাষায় যে পেট্রোলিং সংঘর্ষ। এদিকে এই পরিস্থিতি যাতে আরো বড় আকার না নেয় সেজন্য দুই দেশের মেজর জেনারেল স্তরে বৈঠক চলছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।